আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মোবারক হোসাইন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অনলাইন ক্লাসের আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের ক্লাসটা পরিচালনা করব। আমি প্রথমেই আজকে ক্লাসের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তোমাদের মানবন্টনটা নিয়ে আলোচনা করছি। আমাদের মানবন্টনটা হচ্ছে সৃজনশীল কোশ্চেন, তোমরা পরীক্ষায় 11টা কোশ্চেন পাবা, তার মধ্য থেকে 60টা কোশ্চেনের আনসার করতে হবে। মার্ক হচ্ছে 60টা কোশ্চেনের মার্ক 70 নম্বর, প্রত্যেকটা কোশ্চেনে 10 নম্বর করে মার্ক। বহু নির্বাচনী কোশ্চেন থাকবে 30টা কোশ্চেনে 30 নম্বর। আর এই কোশ্চেনগুলোর আনসার করার সময় পাবা 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টা সময়কে সৃজনশীলের জন্য 2 ঘন্টা 30 মিনিট এবং বহু নির্বাচনী প্রশ্ন 30টার জন্য 30 মিনিট সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আমরা প্রথম বছর যেই পাঠটা আলোচনা করব, যেই টপিকসগুলো আমরা পড়ব, সেগুলোকে আমরা এক নজরে একটু দেখে নিই। আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টা সাজানো হয়েছে আইয়ামে জাহিলিয়া থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে এটাকে কয়েকটা পাঠে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া, যে যুগটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। দ্বিতীয় পাঠটা আলোচনা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনামল সম্পর্কে, সময় সম্পর্কে, 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর 632 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরের যে সময়টা, সেই সময়টা খোলাফায়ে রাশিদিনের শাসনামল। এই শাসন সময়টা হচ্ছে 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী পাঠ হচ্ছে উমাইয়া খিলাফাত, যে খিলাফাতটার সূচনা হয় ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরবর্তী সময় থেকে, অর্থাৎ 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরের অধ্যায়টা সাজানো হয়েছে আব্বাসী খিলাফাত নামে। এই শাসনামলটা হচ্ছে 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে আমরা আরও দুইটা ছোট ছোট রাজবংশের ইতিহাস পড়ব, সেটা হচ্ছে স্পেনে উমাইয়া শাসনামল। এই শাসনামলটা হচ্ছে 756 খ্রিস্টাব্দ থেকে 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমাদের প্রথম পত্রের সর্বশেষ যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফাত। এই খিলাফাতের শাসনামল 909 খ্রিস্টাব্দ থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা প্রথমে বলছিলাম আমাদের এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র বইটা আইয়ামে জাহিলিয়া থেকে শুরু করে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত সাজানো হয়েছে। আর এইটাই আমরা সর্বশেষ দেখলাম উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফাতের 1171 খ্রিস্টাব্দে গিয়েই শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নের মানবন্টনে আলোচনা করছিলাম আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 11টা, তার মধ্যে 60টা প্রশ্নের আনসার করতে হবে, মান হচ্ছে 7×10×7=70। আমরা এটাও আলোচনা করছিলাম যে আমাদের প্রথম পত্রে 60টা অধ্যায় আছে, আইয়ামে জাহিলিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনামল, খোলাফায়ে রাশিদিনের শাসনামল, উমাইয়া শাসনামল, আব্বাসীয় শাসনামল, স্পেনে উমাইয়া শাসনামল, উত্তর আফ্রিকায় ফাতিমীয় শাসনামল, মোট 60টা অধ্যায় আলোচনা করা হয়েছে। এই 60টা অধ্যায় থেকে 11টি প্রশ্ন দেওয়া থাকবে, 11টি থেকে আমরা 60টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হিসাবে 60টা প্রশ্ন যদি আমাদের লিখতে হয়, তার মানে আমাদের অধ্যায় আছে 60টা প্রশ্ন লিখতে হবে, 60টা থাকবে 11টা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকে। এখন আমরা
কোনো স্টুডেন্ট যদি চায় আমি একটা ভালো রেজাল্ট করবো বাট আমি এ প্লাস না আমি এ গ্রেড পাবো, সেই জন্য তার এই চারটা চ্যাপ্টার যদি পড়ে ভালো করে, এই চারটা চ্যাপ্টার হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনামল, খোলাফায়ে রাশিদিনের শাসনামল, আর স্পেনে উমাইয়া শাসনামল, উত্তর আফ্রিকায় ফাতিমীয় শাসনামল। এই চারটা চ্যাপ্টার কম্পারিটিভলি অন্য চ্যাপ্টারগুলো থেকে একটু সহজ এবং ছোট। তোমরা এই চারটা চ্যাপ্টার যদি একটু ভালো করে পড়ো তাহলে আমার মনে হয় চারটা চ্যাপ্টার থেকে মিনিমাম সৃজনশীল ছয়টা কোশ্চেন পাবা, মিনিমাম ছয়টা সৃজনশীল কোশ্চেন পাবা। আর সৃজনশীল কোশ্চেনগুলো থাকে এরকম, আমরা কয়ের কোশ্চেনগুলো যদি আমরা ক্লাসের মধ্যে সবগুলো তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলো হচ্ছে কয়ের জন্য, যে একটা সৃজনশীলে চার ধরনের কোশ্চেন থাকে ক খ গ আর ঘ, এই কয়ের কোশ্চেনটা যদি থাকে এটা হলে জ্ঞানমূলক কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা 200 থেকে 250টা কোশ্চেন দেবো, এই 250টা কোশ্চেনের মধ্যেই তোমরা সৃজনশীলের জন্য এক নাম্বারের কয়ের যে কোশ্চেনগুলো আছে সবগুলো পাবা। আর ক্ষয়ের জন্য আমরা 50 থেকে 70টা কোশ্চেন দেবো, এখানে তোমার পরীক্ষায় লিখতে হবে মোট সৃজনশীল প্রশ্ন হচ্ছে 60টা লিখতে হবে, 60টা এই 50টা থেকে 70টা কোশ্চেনের মধ্যেই 60টা কোশ্চেন তোমরা সিলেবাসে পাবা। এখন তোমাদের কাজ হচ্ছে একটা ছাত্র যদি মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চায় তার এই চারটা চ্যাপ্টার পড়লেই হবে, এখন এই চারটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। আর কোনো ছাত্র যদি চিন্তা করে না আমার এ প্লাস দরকার তাইলে তাকে 60টা চ্যাপ্টার থেকে 60টাই পড়তে হবে, তবে এই 60টা চ্যাপ্টারে সৃজনশীলের জন্য পড়ার কোনো দরকার নাই। 60টা চ্যাপ্টার থেকে 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার যদি সে যে সৃজনশীলের জন্য প্রিপারেশান নেয়, আর বাকিগুলো আর বাকি যে চ্যাপ্টার একটা চ্যাপ্টার থাকবে বা 2টা চ্যাপ্টার থাকবে এগুলো নৈর্ব্যক্তিকের জন্য প্রিপারেশান নিতে হবে। আমি আশা করব তোমরা তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই আমরা অনলাইনে যে তোমাদের বুকলিস্টে দিয়েছি সেই বুকলিস্ট অনুযায়ী তোমরা সবাই বই কিনে ফেলেছো, এখনও যারা কিনো নাই তারা খুব দ্রুতই কিনে ফেলবা, এবং তোমরা বাসায় যেহেতু এখন আছো সেই বাসার সময়টাকে একটু তোমাদের ফিউচার ডেভেলপমেন্টের জন্য ফিউচার কেরিয়ারটাকে বিল্ড আপ করার জন্য তোমরা তোমাদের স্টাডিটাকে চালিয়ে যাবা, এই প্রত্যাশা রেখেই আমি আমার আজকের ক্লাসটাকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।